সিংহদুয়ার থেকে ভেতরে প্রবেশ করার ঠিক ডান রয়েছে শ্রী শ্রী জগন্নাথ একটি তৈলচিত্র জগন্নাথ দেবের এই অবায়বকে পতিত পাবন রূপে ডাকা হয় কথিত আছে জগন্নাথ দেবের এই রূপটি দর্শন করলে বহু পতিত উদ্ধার হয়ে যায় এই পতিত পাবনের মূর্তি সম্পর্কে একটি প্রচলিত কাহিনী আছে সেটি হলো সূর্যবংশীয় গজপতি সাম্রাজ্যের এক রাজা যার নাম ছিল শ্রীরামচন্দ্র দেব তিনি এক সময় বিশেষ কারণবশত ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন তাই ঠিক এই কারণে তখনই তিনি শ্রীমন্দিরে প্রবেশের অধিকার পাননি তার জন্য শ্রীমন্দিরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ হয়ে যায় অর্থাৎ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই তিনি আর এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারতেন না কিন্তু তিনি ছিলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের পরম ভক্ত তাই শ্রী রামচন্দ্র দেব নিজেকে জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত রাখতে পারছিলেন না জগন্নাথদেবকে দেখার জন্য তার মন সর্বদা ব্যাকুল হয়ে থাকত কিন্তু যেহেতু তার এই মন্দিরে প্রবেশের অধিকার ছিল না তাই তিনি সর্বদাই এই মন্দিরের বাইরে থেকে জগন্নাথদেবকে দর্শন না করে মনের দুঃখে ফিরে যেতেন তিনি যাতে শ্রী শ্রী জগন্নাথদেবকে সর্বদা দর্শন করতে পারেন সেই জন্য কিছুদিনের মধ্যেই ব্রাহ্মণগণ তার ব্যবস্থা করে দেন তারা মূল মন্দিরের প্রবেশদ্বার অর্থাৎ সিংহদুয়ারের ঠিক ডান দিকে শ্রী শ্রী জগন্নাথদেবের অবিকল একটি মূর্তি স্থাপন করেন এবং রাজাশ্রী রামচন্দ্র দেব প্রতিদিন বাইরে থেকে এই মূর্তি দর্শন করতেন এবং অতি প্রসন্ন চিত্তে ফিরে যেতেন এছাড়া সেই সময় অস্পৃশ্যদের এই মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না তাই তারা প্রতিদিন মন্দিরের বাইরে থেকে পতিত দর্শন করে আনন্দ লাভ করতেন এই মূর্তিটি সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রত্যহ লক্ষ লক্ষ ভক্ত এই পতিত মূর্তি দর্শন করেন এবং নিজেদের ধন্য বলে মনে করেন